আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন থেকেই আমি আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে লক্ষ্য করছি অনেকেই আমায় প্রশ্ন করেন, কেন আমার ভিডিওর অ্যাডসেন্স বন্ধ করে রাখছি না, কেন আমি ইউটিউব থেকে টাকা নেই, এই টাকা হালাল না, এই টাকা হারাম। আমি সবার মতামতকে শ্রদ্ধা করি এবং এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি। ইসলাম সম্পর্কে আমার অনেক বেশি ধারণা নেই। আমি আজকের এই ভিডিওটি তৈরি করছি কিছু জানার জন্য, যেই বিষয়গুলো আমি ভাবছি, চিন্তা করছি, কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। অনেক ইসলামিক স্কলার্সদের কাছে আমি এই বিষয়টি জানতে চেয়েছি, কিন্তু কারো কাছে আমি সঠিক কোনো উত্তর পাইনি। প্রথমে আমি আসি ইউটিউবের অ্যাডসেন্স নিয়ে। আমি আপনাদের সাথে সম্পূর্ণ একমত, ইউটিউবে ভিডিওর মাঝে অনেক সময় এমন অনেক বিজ্ঞাপন চলে আসে যা সবাইকে নিয়ে একসাথে দেখার মতো নয়। তবে এমন বিজ্ঞাপন যে শুধু ইউটিউবে আসে তা কিন্তু নয়, অনেক নিউজ চ্যানেল এবং টিভি চ্যানেলও সেম বিজ্ঞাপনগুলো প্রচার করেন। অনেক বড় ভাইরা যারা ইউটিউবে অ্যাডসেন্স বন্ধ করে রেখেছেন, আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা আপনাদের প্রতি। আমি আমার আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের উদ্দেশ্যে তৈরি করছি না, এই ভিডিওটি তৈরি করছি শুধু আমি কিছু জানার জন্য। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, আমি নিয়মিত ভিডিওস আপলোড করছি, মানুষ ভিডিওগুলো দেখছেন। ইউটিউব যদি এই ভিডিওর মাঝে বিজ্ঞাপন দেন, এর সামান্য কিছু অংশ আমি পাই, বাকি অংশ ইউটিউব রাখেন। এখন আমি যদি আমার চ্যানেলের বিজ্ঞাপন বন্ধ করে দিই, আমি যে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করছি, আমার চ্যানেলের জন্য ইউটিউবের বিশাল একটা খরচ হয়। সার্ভারসের খরচ, মেইনটেন্যান্সের খরচ, এমপ্লয়িদের খরচ। অনেক বড় বড় ইঞ্জিনিয়ার্স ইউটিউবে কাজ করছেন, যাদের বেতন বছরে মিলিয়ন মিলিয়ন ডলার্স। আপনার আমার ভিডিওতে যে বিজ্ঞাপন দেয়া হয়, ইউটিউব এই ভিডিও থেকে টাকা উপার্জন করেই এই ইঞ্জিনিয়ারদের বেতন দেন, টেকনিশিয়ানের বেতন দেন, এমপ্লয়িজদের বেতন দেন। সুতরাং আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি আমার ভিডিওতে অ্যাডসেন্স বন্ধ করে দেই, তাহলে আমার ভিডিওর স্টোরেজের খরচ, মেনটেন্যান্সের খরচ, ডিস্ট্রিবিউশনের খরচ, ইউটিউবের এমপ্লয়িদের খরচ কে পে করবে? আমি তো ওনাদের বিজ্ঞাপন বন্ধ করে রেখেছি এবং এসব মেনটেন্যান্সের জন্য আমি কোনো টাকা দিচ্ছি না। আমার প্রশ্ন হলো, ইউটিউব থেকে আমি বিজ্ঞাপনের টাকা নিচ্ছি না, কারণ এটা সম্পূর্ণ হালাল নাও হতে পারে, কিন্তু অন্যদিকে আমার এই ভিডিওর স্টোরেজ এবং মেনটেন্যান্সের জন্য যে খরচ হয়, ইউটিউব অন্যান্য ভিডিও থেকে যা উপার্জন করে তার একটা অংশ আমার চ্যানেলের জন্য ব্যয় করে, তাহলে কি আমি ইউটিউবের কাছে টেকনিক্যালি ঋণী হয়ে গেলাম না? ইউটিউব যে আমার ভিডিও স্টোর করছে, পাবলিশ করছে, মনিটরিং করছে, আমি তো ইউটিউবকে এই জন্য কোনো খরচ দিচ্ছি না। এই বিষয়ে কারো যদি কোনো ভালো ধারণা থাকে আমাকে প্লিজ জানাবেন। আমি ব্যক্তিগতভাবে যা করছি, ইউটিউব থেকে যা আসে, পাশাপাশি আমি যা উপার্জন করি, সবগুলো আমি একসাথে বিভিন্নভাবে ডোনেট করে দিই। আমার মতে ইউটিউবে যদি আমার কোনো চ্যানেল থাকে, ঋণমুক্ত হতে চাইলে এবং বিজ্ঞাপনের টাকা না নিতে চাইলে ইউটিউবের সাথে যোগাযোগ করে তাদের বোধহয় প্রতি বছর একটা মেনটেন্যান্স খরচ দেওয়া উচিত। আপনি বা আমি কি বিনা পারিশ্রমিকে বছরের পর বছর কারো কাজ করে দেব? তাছাড়া আমার আরেকটা প্রশ্ন সবসময় মাথায় আসে, অনেকে আমায় বলে আমি ব্যাংকে টাকা রাখি কিন্তু ইন্টারেস্ট নেই না। আপনাদের নিকট আমার ছোট্ট একটা প্রশ্ন, আপনারা কি কখনো ব্যাংকে টাকা রাখার সময় ইন্টারেস্ট না নেওয়ার কথার পাশাপাশি ওই কথাটাও বলেন যে আমার এই টাকাগুলো কোথাও ইন্টারেস্টের জন্য ইনভেস্ট করা যাবে না? আমি অনেককে প্রশ্ন করেছিলাম, ওনারা আমার প্রশ্নের কোনো উত্তর দেননি। কেউ কেউ আমায় বলেছিলেন ব্যাংক আমার টাকা নিয়ে কী করলো, এটা ব্যাংকের ব্যাপার, আমি তো ইন্টারেস্ট নেই না। কিন্তু আমার ছোট্ট একটা প্রশ্ন, আপনি যে ব্যাংকে টাকা রাখছেন, আপনার টাকাগুলো যারা জমা রাখছে, যারা হিসাব রাখছে, যারা পাহারা দিচ্ছে, তাদের বেতনটা কোন জায়গা থেকে আসে? আপনার টাকাটা বিভিন্ন জায়গায় সুদে ইনভেস্ট করা হয়, অন্যান্য মানুষের টাকাটাও সুদে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা হয়, ওই সুদের টাকা থেকে ব্যাংকের সব কর্মচারীদের বেতন দেয়া হয়,
আপনি হয়তো ইন্টারেস্ট নিচ্ছেন না, আপনি হয়তো সুদ খাচ্ছেন না, কিন্তু আপনার টাকাটা কি শেষ পর্যন্ত শুদ্ধ আছে? এই বিষয়ে আমি আসলে কিছুই জানি না, আমার বিন্দুমাত্র ধারণা নেই এই কমপ্লিকেটেড বিষয়টি নিয়ে। সুদ সম্পর্কে অনেক ভয়ানক ভয়ানক হাদিস আছে যা আমিও পড়েছি, আপনারাও জানেন। আমি জানি না আমি ব্যাংকে টাকা রাখলাম সুদ নিলাম না, কিন্তু ব্যাংকে আমার এই টাকা রাখার জন্য কোনো মেনটেন্স ফি বা কোনো সার্ভিস চার্জ দিলাম না, বা ব্যাংককে আমি কোনো ধরনের অনুরোধ করলাম না আমার টাকাটা যেন সুদের জন্য কোনো জায়গায় ইনভেস্ট না করা হয়। এই বিষয়ে আপনাদের যদি ভালো কোনো ধারণা থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমেরিকার এক বিখ্যাত ইসলামিক স্কলারকে আমি একটা প্রশ্ন করেছিলাম, উনি সুদ নিয়ে অনেক ভয়ানক ভয়ানক হাদিস বলছিলেন। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম ব্যাংকে যারা চাকরি করেন ওনাদের বেতনটা হালাল হবে কি না। তখন উনি আমাকে স্পষ্ট কোনো উত্তর না দিয়ে উনি বলেছিলেন ধীরে ধীরে অন্য চাকরি খুঁজ করে চলে যাওয়াই ভালো। আমি তখন ওনাকে প্রশ্ন করেছিলাম মদের দোকানে চাকরি করলে বেতনের টাকাটা হালাল হবে কি না। তখন উনি অনেকটা বিরক্ত হয়ে আমায় অ্যাভয়েড করে অন্যের সাথে কথা বলছিলেন। আমরা সবাই যদি ব্যাংকে টাকা রাখি, সবাই যদি ব্যাংকে বলি আমি ইন্টারেস্ট নেব না, আমরা সবাই যদি ব্যাংকে আবার রিকোয়েস্ট করি আমাদের টাকা কোথাও সুদে ইনভেস্ট করা যাবে না, তাহলে দেশে কোনো ব্যাংক থাকবে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, ব্যাংকে আমাদের টাকা রাখার জন্য ব্যাংকে মান্থলি আমরা একটা সার্ভিস চার্জ দিতে পারি। তেমনি ইউটিউবেও আমাদের ভিডিও রাখার জন্য, আমাদের ভিডিও পাবলিশ করার জন্য, মানুষকে দেখানোর জন্য আমরা যদি ইউটিউবে বিজ্ঞাপন না দিই, আমরা ইউটিউবকে মান্থলি একটা সার্ভিস চার্জ দেওয়া উচিত। যদিও ব্যাংকে বা ইউটিউবে এই ধরনের সিস্টেম হয়তো নেই, হয়তো থাকতেও পারে যা আমার জানা নেই। এই বিষয়গুলো নিয়ে যদি কেউ ভালো জানেন, কেউ ভালো বুঝেন, কারো ভালো ধারণা থাকে, দয়া করে কমেন্ট বক্সে একটু লিখবেন। আমি আবারও সবাইকে বিনীতভাবে বলছি, আমার এই ভিডিওটি কাউকে আক্রমণ করার জন্য নয়, এই বিষয়গুলো নিয়ে আমি ভাবছি, কারো কাছ থেকে স্পষ্ট কোনো ধারণা পাচ্ছি না, আমি এই বিষয়গুলো জানতে চাই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।